नमः श्री अतिराजाय विवेकानन्दशूरये सच्चित् सुखस्वरूपाय স্বামী তাপহারি নমস্কার সৎকথায় প্রতিদিনের প্রার্থনা ধারাবাহিক অনুদানের শুরুতে আজ উদ্বোধনের প্রাণ পুরুষ যোগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজ পনেরোই জানুয়ারি আপনারা সকলেই জানেন উদ্বোধন পত্রিকার একশো পঁচিশ বৎসর উদযাপন উপলক্ষে গিরিশ মঞ্চে ঠিক দুপুরবেলায় তিনটে সাড়ে তিনটে সময় একটি মহতি অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ মিশনের পক্ষ থেকে উদ্বোধন পত্রিকার পক্ষ থেকে উদযাপন করা হবে আমরা সকলেই সেখানে আগে থেকে প্রাপ্ত টিকিটের ভিত্তিতেই সেখানে অংশগ্রহণ করতে পারব। আমরা একটা বিরল মুহূর্তের সাক্ষী থাকব। তাই সেই কথা মাথায় রেখে আজ এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে আমরা উদ্বোধন পত্রিকাকে নিয়ে স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি যে এই উদ্বোধন সেই উদ্বোধন আসলে আমাদের জীবন উদ্দেশ্য আদর্শ এবং সংকল্পকে করিয়ে দেয় এই উদ্বোধনের প্রাণপুরুষ যোগাচার্য স্বামী বিবেকানন্দ এবং স্বামীজি এই উদ্বোধনের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনাটি এত সুন্দর করে লিখেছিলেন এবং সেখানে বারবার স্বামীজি উল্লেখ করেছেন যে ভারতবর্ষের প্রাচীন ইতিবৃত্ত এক দেবপ্রতিম জাতির অলৌকিক উদ্যম বিচিত্র চেষ্টা অসীম উৎসাহ অপ্রতিহত শক্তি সংঘাত এবং সর্বাপেক্ষা অতি গভীর চিন্তাশীলতায় পরিপূর্ণ এবং স্বামীজি উদ্বোধনের প্রস্তাবনাতে বারবার আমাদের কাছে উজ্জীবনের কথা তুলে ধরেছেন স্বামীজি বলেছেন এবার কেন্দ্র ভারতবর্ষ ভারতের বায়ু শান্তি প্রধান জবনের প্রাণ শক্তি প্রধান একের গভীর চিন্তা অপরের অদম্য কার্যকরিতা একের মূলমন্ত্র মন্ত্র ত্যাগ অপরের ভোগ একের সর্বপ্রচেষ্টা অন্তর্মুখী অপরের বহির্মুখী একের পায়ে সর্ববিদ্যা অধ্যাত্ম অপরের অধিভূত একজন মুক্তিপ্রিয় অপর স্বাধীনতা প্রাণ একজন ইহলো কল্যাণ লাভে নিরুৎসাহ অপর এই পৃথিবীকে স্বর্গভূমিতে পরিণত করতে প্রাণ স্বামীজি এই প্রস্তাবনাতেই বলেছেন ত্যাগের অপেক্ষা শান্তিদাতা কে অনন্ত কল্যাণের তুলনায় ক্ষণিক ঐহিক কল্যাণ নিশ্চিত অতি তুচ্ছ এই উদ্বোধনের প্রস্তাবনাতেই স্বামী বিবেকানন্দ বারবার এইটি উল্লেখ করেছেন যে ভারতে রজগুণের প্রায় একান্ত অভাব পাশ্চাত্যে সেই প্রকার সত্যগুণের ভারত হইতে সমানিত সত্ত্বধারার উপর পাশ্চাত্য জগতের জীবন নির্ভর করিতেছে নিশ্চিত এবং নিম্ন স্তরে তমগুণকে পরাহত করিয়া রজগুণ প্রবাহ পরিণ প্রবাহিত প্রতিবাহিত না করিলে আমাদের ঐহিক কল্যাণ যে সমুৎপাটিত হইবে না ও বহুদা পারলৌকিক কল্যাণের বিঘ্ন উপস্থিত হইবে ইহাও নিশ্চিত স্বামীজি বলছেন এই দুই শক্তির সম্মিলনের এবং মিশ্রণের যথাসাধ্য সহায়তা করা উদ্বোধনের জীবন উদ্দেশ্য তাই উদ্বোধন এক চলমান ঐতিহ্য এবং স্বামীজি এখানে এই প্রস্তাবনাতে সুন্দর করে বলেছেন বুঝিয়ে দিয়েছেন যদ্যপি ভয়ে আছে যে এই পাশ্চাত্য বীর্য তরঙ্গি আমাদের বহু কালার্জিত রত্নরাজি বা বাসিয়া যায় ভয় হয় পাঁচে প্রবল আবর্তে পড়িয়া ভারতভূমিও ঐহিক ভোগোলাভের রণভূমিতে আত্মহারা হইয়া যায় ভয় হয় পাঁচে অসাধ্য অসম্ভব এবং মূলচ্ছেদকারী বিজাতীয় ঢঙের অনুকরণ করিতে যাইয়া আমরা ইত নষ্ট ততভ্রস্ত হইয়া যাই এই জন্য আমাদের ঘরের সম্পত্তি সর্বদা সম্মুখে রাখতে হইবে স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন এই ভারতবর্ষের জাগরণ স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন আমাদের আত্ম জাগানিয়া এই আত্মজাগানিয়ার জন্যেই স্বামী বিবেকানন্দের এই উদ্বোধন যে উদ্বোধন সম্পর্কে আমরা যতই পড়ি যতই জানি ততই আমাদের অবাক লাগে যে এই উদ্বোধন এমন একটা স্বামী বিবেকানন্দ প্রবর্তিত পত্রিকা যেটি নিরবিচ্ছিন্নভাবে স্বগৌরবে আজকেও অর্থাৎ আজকেও দাঁড়িয়ে প্রায় যেটিকে আমরা বলতে পারি একশো বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে প্রকাশিত হয়েছে এবং স্বামী বিবেকানন্দের পতাকাবাহী সেই সাহসী যোদ্ধাদের কথা আমাদের আজকে বারবার স্মরণ করতে ইচ্ছা হয় স্বামীজি উদ্বোধনের শেষ লেখায় প্রকৃত সনাতন হিন্দু ধর্মকে নবভাবে পরিচিত করিয়েছিলেন সমন্বয় আচার্য বেদমূর্তি শ্রীরামকৃষ্ণের জীবন এবং বাণীর মাধ্যমে স্বামীজি লিখেছিলেন এই নবযুগ ধর্ম সমগ্র জগতের বিশেষত ভারতবর্ষের কল্যাণের নিদান এবং এই নবযুগ ধর্ম প্রবর্তক শ্রী ভগবান পূর্বগ শ্রীযুগ প্রবর্তক দিগের পুনঃসংস্কৃত প্রকাশ হে মানব ইহা বিশ্বাস কর ধারণ করো তাই এই উদ্বোধন আসলে এক মহা যুগচক্র পরিবর্তনের সহায়ক যুগবাণীর বাহক নবযুগ আনয়নের অগ্রদূত তাই উদ্বোধন পত্রিকা নয় উদ্বোধন একটি ভাবাদর্শের একটি ভাব আন্দোলনের একটি জীবন আদর্শের প্রত্যয়ী কণ্ঠস্বর এই উদ্বোধনের সৃষ্টি এবং স্থিতির জন্য স্বামীজির প্রয়োজন ছিল এবং স্বামী বিবেকানন্দেরও প্রয়োজন ছিল উদ্বোধনকে কিন্তু স্বামী ত্রিঘুনানন্দজী যিনি এই দুই প্রয়োজনের সেতুস্বরূপ হয়েছিলেন তিনি দধিচির মতন তিলে তিলে নিজের জীবনটি দিয়েছিলেন স্বামীজির আদেশে উপদেশে এবং সহায়তার জন্য কঠোর পরিশ্রম করে তিনি উদ্বোধন প্রেস এবং উদ্বোধন পত্রিকার সম্পাদনার গুরু দায়িত্ব একা বহন করেছিলেন কঠোর তপ তপস্যাপুত জীবনে অক্লান্ত পরিশ্রমে স্বামীজির পত্রিকা প্রকাশের যে ইচ্ছা সেটি ইচ্ছাটিকে তিনি প্রাণ দিয়ে একেবারে কার্যক্ষেত্রে প্রতিষ্ঠা করেছিলেন শীত গ্রীষ্ম বর্ষায় তিনি কখনও অনাহারে কখনো বা অর্ধাহারে প্রেস এবং পত্রিকার কার্যটি তিনি দেখেছেন এবং শুধুমাত্র পরিদর্শক নয় কখনও কম্পোজিটর অনুপস্থিত হয়েছেন তাঁকে নিজেকে সন্ধান করে নতুন লোক সংগ্রহ করতে হয়েছে কোনোদিন হয়তো প্রেসম্যান অসুস্থ হয়েছেন এগুলো বাস্তব সমস্যা কিন্তু সেই প্রেসম্যান অসুস্থ হয়েছেন সেই প্রেসম্যান যখন অসুস্থ হয়েছেন কোথায় প্রেসম্যান পাওয়া যায় তার সন্ধানেও তিনি নানান দিক ঘুরে বেরিয়েছেন কোথায় সস্তায় প্রেসের কোন উপকরণ পাওয়া যায় তার জন্যেও কখনো ছোটাছুটি করেছেন তাই এই উদ্বোধন যে আদর্শের কথা বলে সেই আদর্শের সাথে রয়েছে এক তপস্বীর ত্যাগ কখনো কখনো প্রেসের লোকজনের কাজের জন্য তিনি সাহায্য পর্যন্ত করেছেন প্রবন্ধ সংগ্রহ করতে হয়েছে প্রবন্ধ রচনাও করতে হতো এবং ঠিক সময় পত্রিকা যদি প্রকাশ না হতো তাহলে স্বামীজির থেকে তিনি তিরস্কৃতও হয়েছেন ছাপাখানার কেউ অসুখ বিশুকে ভুগলে তার চিকিৎসা পথ্যের আয়োজন তাকেই করতে হতো নানান দিক থেকে কঠোর পরিশ্রম তিনি করেছেন এই তপস্যার ভাবে এই চলমান ঐতিহ্যকে তিনি এগিয়ে নিয়ে এসেছেন সেতুস্বরূপ হয়ে কারণ যেমন উদ্বোধনের সৃষ্টির দরকার ছিল স্বামীজির দিক থেকে এবং স্বামীজিরও দরকার ছিল এই উদ্বোধনকে তার সেতুস্বরূপ হয়েছিলেন কিন্তু এত কিছু করেও তাঁর কোনোদিন ক্লান্তির কালিমা দেখতে পাওয়া যায়নি এবং তিনি একটা নিরা আনন্দে থাকতেন স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য বিজয়ের পর ভারতভূমি যেন তার আত্মমর্যাদাকে ফিরে পেয়েছিল নতুন করে জাগরিত হয়েছিল আর ভারতবর্ষের প্রত্যাবর্তনের পর সেই জাগরণের বার্তাকে ঘরে ঘরে বিশেষ করে বাঙালির ঘরে পৌঁছে দেবার জন্যেই এই উদ্বোধনকে স্বামীজি চেয়েছিলেন অর্থাৎ জাতির উদ্বোধনের জন্য এই উদ্বোধন পত্রিকাকে স্বামীজি যেন বেছে নিয়েছিলেন এবং এই উদ্বোধনের পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রতিটি অক্ষরে অক্ষরে মন্দ্রিত হয়েছিল যুগনায়কের পাঞ্চন বজ্রনাথ স্বামীজির আশা এবং আকাঙ্ক্ষা যে উদ্বোধন আমাদের বাঙালি জীবনে নতুন শক্তির উদ্বোধন করবে উদ্বোধন হবে জাতির উদ্বোধক স্বামীজির সেই আশাকে এবং আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার জন্য সেই ব্রতে আজও উদ্বোধন নিজেকে অর্পণ করেছে আজও উদ্বোধনের সেই বাড়িতে গেলে মায়ের বাড়িতে গেলে সেই স্বামী বিবেকানন্দের আহ্বান যেন ধ্বনিত হয় কান পাতলে যেন শুনতে পাওয়া যায় যে স্বামী বিবেকানন্দের সেই নবযুগ প্রবর্তনের জাগৃতির অমোঘ মন্ত্র স্বামী ত্রিগুণা তিতানন্দ তাকে দেখা যেত বারবার অনেক সময় দেখা গেছে কে দেখেছেন না উদ্বোধনের জয়যাত্রার এই প্রবন্ধে কুমুদ বন্ধু সেন বলছেন যে কতবার তিনি দেখেছেন শ্রী শ্রী ঠাকুরের শিষ্য এবং ভক্ত স্বর্গীয় মনীন্দ্রকৃষ্ণ গুপ্ত মহাশয়ের বাড়িতে বেলায় তৃষ্ণার্ত হয়ে জলপান করছেন এবং তখনও তার স্নানাহার হয়নি মনীন্দ্রকৃষ্ণ ঈশ্বরচন্দ্র গুপ্তের দৌহিত্র ছিলেন এবং তার দৈনিক সংবাদ প্রভাকরের সম্পাদনা তিনি নিজেই করতেন তাহাদের সেই প্রভাকর প্রেস নামে একটা প্রেস ছিল সুতরাং সেটা সন্ধান নিতেই অনেক সময় সেখানে যেতেন পত্রিকার কোনো ভুল প্রমাদ ভ্রম দেখলেই স্বামী ত্রিগুণাতিত্যানন্দজিকে তিরস্কার সহ্য করতে হতো স্বামী বিবেকানন্দের সেদিকে সুতীগ্ন দৃষ্টি ছিল অধ্যাপক ম্যাক্সমোলার ও শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজির লিখিত প্রবন্ধ উদ্বোধনে তখন সদ্য প্রকাশিত হয়েছে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে স্বামী ত্রিগুণাতিতানন্দজি বেলুর মঠে গিয়ে স্বামীজির সম্মুখে উপস্থিত হয়েছেন এবং তাকে দেখেই উদ্বোধনে তাঁর লেখা প্রবন্ধের ভ্রম প্রমাদের কথা উল্লেখ করে একেবারে লাঞ্ছনার সীমা রাখলেন না স্বামীজি স্বামী ত্রিগুণাতীতানন্দজি তখন বললেন কি রকম মূর্খ নিয়ে কাজ করতে হয় তা তো বুঝতে চাও না স্বামীজি বললেন ওসব কথা রেখে দে তোরা যখন কাজ হাতে নিয়েছিস তখন তাতে গলত থাকবে কেন তাদের মানুষ করবার কি চেষ্টা করেছিস এদেশের লোকই কেবল দোষ ঢাকবার জন্যে ওজোরের ওর ওপর ওজোর তোলে ওদেশের দেশের কম্পোজিটাররা নয় যারা ম্যানেজার যারা কাজের ভার গ্রহণ করে তারা কাজটি নিখুঁত করবার চেষ্টা করে যতক্ষণ নির্ভুল না হয় ততক্ষণ নাছর বান্দা এবং স্বামীজি বারবার তাকে বলছেন তোরা কাগজে যদি ভুল ভুলভ্রান্তি ছাপবি তবে উন্নতিটা কি হলো বল স্বামী ত্রিঘুনাথিতানন্দ নিরুত্তর কিছু আর বলতে পাচ্ছেন না তাই প্রেস এবং পত্রিকার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে এবং বিশেষ কম্পোজিটারের সন্ধানেও তাকে বস্তিতে বস্তিতে ঘুরতে হয়েছে শুনে স্বর্গীয় গিরিশচন্দ্র স্বামীজিকে সেই প্রেসটি বিক্রয় করবার জন্য অনুরোধ এবং জেদ করলেন অবশেষে প্রেস বিক্রয় করা হয়েছিল স্বামী ত্রিঘুনাথিতানন্দজি তখন পত্রিকার গ্রাহক সংখ্যা বৃদ্ধির জন্য মনোনিবেশ করেছিলেন কখনো কখনো তিনি উদ্বোধনের জন্য বাগবাজার পল্লীর যুবকদেরও সাহায্য গ্রহণ করেছেন এবং যে চল চল চলিত ভাষায় সাহিত্যের প্রসার হয়েছে তার প্রেরণা কিন্তু জুগিয়েছে এই স্বামীজির বাংলা রচনা কারণ উদ্বোধনে প্রকাশিত হয়েছিল তার প্রাচ্য পাশ্চাত্য ভাববার কথা এবং পরিপ্রাজক যেটি পরবর্তীকালে পুস্তক আকারে বেরিয়েছে এবং বহু হাজার হাজার বাঙালির প্রাণে প্রেরণা দিয়েছে আমরা প্রত্যেকেই সেই ঘটনা জানি যে দীনেশচন্দ্র সেন একবার রাত্রি আটটার পর গেছেন প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থটি চাই চাইছেন দীনেশ চন্দ্র ঘোষ দীনেশচন্দ্র সেন তখন কুমুদবন্ধু সেন বলছেন কেন আমি তো কতবার আপনাকে ওটা পড়বার জন্য বলেছি প্রাণবন্ত বাংলা ভাষায় বঙ্গ সাহিত্যে স্বামীজি কিরকম নবরূপ দিয়েছেন কিন্তু দীনেশচন্দ্র বলছেন আমি এইমাত্র রবিবাবুর নিকট থেকে তোমার কাছে এসেছি আজ রবিবাবু বললেন যে বিবেকানন্দের পাশ্চাত্য প্রাচ্য এবং পাশ্চাত্য বইখানির অসংখ্য প্রশংসা করেছেন অর্থাৎ স্বামীজির প্রাণস্পর্শী চলিত ভাষা এই উদ্বোধনে প্রকাশিত হয়েছিল গভীর চিন্তা এবং সাহিত্য মাধুর্যে উদ্বোধনের পত্রে প্রকাশিত হয়েছিল স্বামীজির বাণী যে উন্নতির মুখ্য সহায় স্বাধীনতা যেমন মানুষের চিন্তা করবার এবং উহাকে ব্যক্ত করিবার স্বাধীনতা থাকা আবশ্যক তদ্রুপ তার খাওয়া দাওয়া পোশাক বিবাহ এবং অন্যান্য সকল বিষয়ে স্বাধীনতা আবশ্যক যতক্ষণ না যতক্ষণ না তাহার দ্বারা অপর কারোর অনিষ্ট হয় তাই ভারতবর্ষের আধ্যাত্মিক সভ্যতার শ্রেষ্ঠতা স্বীকার করলেও ভারতের এক লক্ষ নরনারীর অধিক যে যথার্থ ধার্মিক লোক নয় এটা মানতেই হবে স্বামীজি এটি চেয়েছিলেন অর্থাৎ উদ্বোধনের মধ্যে দিয়ে স্বামীজি সেই প্রেমপূর্ণ উদার বাণী এবং আদর্শকেই তুলে ধরতে চেয়েছিলেন যে স্বাধীন ভারতবর্ষে যে প্রকৃত স্বাধীনতার প্রেরণা আসবে কোটি কোটি নরনারীর হৃদয়ে সেটি স্বামীজি বোঝাতে চেয়েছিলেন এবং ঠাকুরের জীবনে আলোকে এবং সেই জন্য উদ্বোধনের প্রথম সম্পাদক হিসাবে এই ত্রিগুণাতীতানন্দজিকে আমাদের বারবার আজকে স্মরণ করতে হয় এবং স্বামীজি বলতেন যে তার পায়ের তলায় চক্কর আছে চক্র আছে চক্রের চক্রের সংখ্যা অনেক এবং স্বামীজির দুই ভাই স্বামী অখণ্ডানন্দ যে এবং ত্রিগুনাতানন্দজি পাহাড় পর্বতে গিয়েও তাকে নিয়ে এসেছেন এবং এই যে রামকৃষ্ণ মিশনে ত্রিগুনাতেজির যে অবদান সেটা আমাদের বারবার মনে হয় যে এই উদ্বোধনের প্রথম সম্পাদক হিসাবে শুধু নয় তাঁর জীবন্ত ঠাকুরের পার্ষদ হিসাবে একটি দিক কিন্তু এই উদ্বোধনের জন্য তার যে অবদান সেটি একেবারে দুর্লভ বারবার তিনি লিখছেন যে দশই আগস্ট স্বামীজি চটে গেছেন তখন একটু রেগে গেছেন কারণ আঠারোশো নিরানব্বই লন্ডন থেকে রাজা মহারাজকে লিখছেন শারদা বলে কাগজ চলে না আমার ভ্রমণ বৃত্তান্ত খুব অ্যাডভার্টাইজ করে বিজ্ঞাপন ছাপাক দেখি গড় গড় করে সাবস্ক্রাইবার হবে খালি ভট্টাচার্য গিরি তিন ভাগ দিলে কি লোকে পছন্দ করে যাই কাগজটার উপর খুব নজর রাখবে মনে জেনো যে আমি গেছি টাকা করি বিদ্যা বুদ্ধি সমস্ত দাদার ভরসা হইলেই সর্বনাশ আর কি কাগজটার পর্যন্ত টাকা আমি আনবো আবার লেখাটাও আমার সব তোমরা কি করবে একটা পয়সা আনবার কেউ নেই একটা প্রচার করবার কেউ নেই এক লাইন লিখবার ক্ষমতা কারণ নেই সব খামোকা মহাপুরুষ অর্থাৎ এই সংকট অবস্থার জন্য স্বামীজি ভেবেছেন এবং শুধু ভাবেননি তার উপায়টাও বারবার বলে দিয়ে যাচ্ছেন স্বামী ত্রিঘনাথানন্দ জী কখনোই উদ্বোধনের প্রচারে ত্রুটি করেননি কিন্তু স্বামীজি যেন স্যাটিসফাইড নয় এবং উদ্বোধন কিছুটা পায়ে দাঁড়াবার পর নিয়মাবলী সেই নিয়মাবলীটাও এরকম বলছেন যে উদ্বোধনে নববর্ষ প্রতি বৎসরের বাংলা পয়লা মাঘে আরম্ভ হয় উদ্বোধন পাক্ষিক পত্র এবং ইয়ার অর্থ যে সর্বসাধারণে অনুগ্রহপূর্বক পূর্বক যেন বোঝেন যে বাঙালি মাসে দুখানি বাহির হয় মাত্র এইরকম করে সব নিয়ম তিনি করে দিয়েছেন এবং স্বামীজি এই প্রস্তাবনাতে একেবারে বারবার আমাদের অ্যালার্ট করে দিয়েছেন যে ঘরের সম্পত্তি সর্বদা সম্মুখে রাখিতে হইবে যাতে অসাধারণ সকলে তাহাদের পিতৃধন সর্বদা জানিতে ও দেখিতে পারে ঘরের সম্পত্তি মানে স্বামীজি বলছেন ভারতবর্ষের ধ্যান ধারণা সংস্কৃতি বিদ্যা জ্ঞান উপলব্ধি ইত্যাদি আর পাশ্চাত্য কিরণ হচ্ছে উন্নতির প্রচেষ্টা কিন্তু স্বামীজি এই দুটোকে মিলিয়েছেন কোথাও ঘরের সম্পত্তি সংরক্ষণের সাথে সাথে আধুনিক জগতের দীপ্ত কিরণমালাকেও তিনি বরণ করেছেন স্বামীজি কখনো ওই ঘরের কোনো হয়ে থাকতে চাননি তিনি উন্মুক্ত আকাশের মতন সেটিকে মেলে ধরতে চেয়েছেন আলো যুক্ত করে স্বাস্থ্যপ্রদ করতে চেয়েছেন সেজন্য তিনি বলছেন এই দুই শক্তির সম্মিলনের মিশ্রণের যথাযথ সহায়তা করা উদ্বোধনের জীবন উদ্দেশ্য এবং উদ্বোধনের উদ্দেশ্য কিন্তু তাই নিম্ন শ্রেণীর নয় আবশ্যকীয় প্রসুপ্ত গুণাবলীকে জাগ্রত করে দেওয়ার জন্যই যেন উদ্বোধন তৎকালীন দুর্ভিক্ষ পীড়িত মানুষের হাহাকার ধ্বনি উদ্বোধনের পাতায় যে একটি সংখ্যায় উচ্চারিত হওয়ায় অভিজাতকুলের একাংশ উদ্বোধনের সাহিত্য কীর্তি এবং আদর্শকে উন্নাসিকতার দৃষ্টিতে দেখেছিলেন স্বামীজি বলেছিলেন এ সকল দেশহিতকর কার্যের কথা যদি না লিখিব তো কাগজপত্রের আবশ্যক কী কেবল গল্প দিয়েই যদি কাগজ ভরিয়া দিলাম তো মাসিক পত্রের পরিবর্তে উপন্যাস ভাণ্ডার বা দরগার দপ্তর দারোগার দপ্তর লিখিলেই তো ভালো যে পত্রের হৃদয়বান দেশহিতৈষীগণের কার্য যদি জনসাধারণের নয়নপটে চিত্রিত করিয়া তাহাদের অন্তর্তম বা সদ বৃদ্ধিকে উদ্বৃত উদ্বুদ্ধ করতে চেষ্টা না করিলাম তো সে পত্রের নাম উদ্বোধন রাখিবার প্রয়োজন কি অর্থাৎ স্বামীজি কেবলমাত্র পারলৌকিক মুখ্য মার্গের জন্য উদ্বোধন করেননি ঠাকুরকে কেন্দ্র করে কোনো গোড়া সম্প্রদায়ের সৃষ্টিরও অভিপ্রায় ছিল না ভারতবর্ষ তার গৌরবময় ঐতিহ্যের উপর ভিত্তি করে দাঁড়িয়ে স্বকীয় বিশিষ্ট সভ্যতা এবং সংস্কৃতির ধারাকে অক্ষুণ্ণ রেখে বিশ্বকে বরণ করবে এবং বিশ্ব মানবের মুক্তি সাধনার সাথে একাত্ম হবে এটাই ছিল স্বামী বিবেকানন্দের মিশন এবং উদ্বোধন তার উত্তর সাধন স্বামীজির বিশ্বাস ছিল যে ঠাকুরের আশা মানেই নতুন জীবন নতুন ভাষা তিনি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে সে কথা বলেছিলেন এবং শ্রীরামকৃষ্ণ যুগের বাণী চেতনার মধ্যে দিয়ে সেটি প্রকাশ যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় মরে গেলে মরা ভাষা কথা কয় যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয় এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা শিল্প সংস্কৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে যাবে উদ্বোধন প্রকাশিত হওয়ার পর শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী যখন মঠে গিয়ে স্বামীজির কাছে প্রথম পত্রের প্রশংসা করছেন বলছেন যে ত্রিগুণা এই রকম পরিশ্রম করে এই সব করেছেন যেটা অন্যের পক্ষে অসম্ভব তখন স্বামীজি কিন্তু বারবার বলছেন তুই মনে তুই বুঝি মনে করছিস ঠাকুরের এইসব সন্ন্যাসী সন্তানেরা কেবল গাছতলায় ধুনি জ্বালিয়ে বসে থাকতে জন্মেছে এদের যে যখন কার্যক্ষেত্রে অবতীর্ণ হবে তখন তার উদ্যম দেখে লোকে অবাক হবে এদের কাছে কাজ কি করে করতে হয় শেখ এই দেখ আমার আদেশ পালন করতে করতে ত্রিগুণাতীত সাধন ভজন ধ্যান ধারণা পর্যন্ত ছেড়ে দিয়ে কাজে নেবেছে এ কি কম স্যাক্রিফাইসের কথা সেই জন্য শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে তিনি উদ্বোধনের প্রস্তাবনা এবং মট সম্পর্কে বারবার প্রকাশ করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন যে উদ্বোধনে সাধারণকে কেবল পজিটিভ আইডিয়াস দিতে হবে গঠনমূলক ভাব দিতে হবে নেগেটিভ থট নেতিবাচক ভাব মানুষকে দুর্বল করে দেয় পজিটিভ আইডিয়া দিতে পারলে সাধারণ মানুষ উঠবে ও নিজের পায়ে দাঁড়াবে স্বামীজি চেয়েই ছিলেন যে উদ্বোধনের বাণী আসলে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের বাণী তাদের কথা তাদের ভাব তাদের বাণীকেই উদ্বোধন নানান ভাবে এবং ভাষায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে যাচ্ছে এবং অক্লেশে সেই জন্য শ্রী মা সেই চন্দ্রমোহনকে বলেছিলেন বাবা উদ চন্দু উদ্বোধনের সেবা করলেই ঠাকুরের সেবা করা হবে আমার সেবা করা হবে অর্থাৎ একদিকে যেমন প্রাণবন্ত জীবন সাহিত্য জীবনের আহ্বান জীবনের জাগরণ তেমনি অন্যদিকে ইতিবাচক চিন্তার মাধ্যমে ভাব জগতের যেন বিচরণ অর্থাৎ ওই যে বলছেন স্বামীজি ভ্রমপ্রমাদ দেখালে মানুষের ফিলিং উন্ডেড হয় ঠাকুরকে দেখেছি যাদের আমরা হেয় মনে করতাম তাদেরও তিনি উৎসাহ দিয়ে জীবনের ফিরিয়ে মতিগতি দিতেন তার শিক্ষা দেওয়াটা দেওয়ার রকমটা অদ্ভুত এই পজিটিভ আইডিয়া দিয়েই লোককে তুলতে হবে প্রথমে এই রূপে সমস্ত জাতটাকে তুলতে হবে তারপর জগৎটাকে তুলতে হবে কারণ ঠাকুরের আশা অবতীর্ণ হওয়ার কারণই এইটি মহা অধপতি মানুষকে তিনি অভয় দিয়ে উৎসাহ দিয়ে তুলে দিয়েছেন আমাদের তার করে তুলতে হবে হবে তাদেরকে জাগাতে বলছেন পদানুসরণ স্বামীজি সেই জন্য বেদ বেদান্তের উচ্চ উচ্চ ভাবগুলি সাদা কথায় মানুষকে বুঝিয়ে দিতে হবে সদাচার সদ ব্যবহার ও শিক্ষা দিয়ে ব্রাহ্মণ এবং চন্ডালকে এক ভূমিতে দাঁড় করাতে হবে উদ্বোধন কাগজে এই সব লিখে আবাল বৃদ্ধ বনিতাকে তোল দেখি তবে জানবো তোর বেদ বেদান্ত পড়া সার্থক হয়েছে কি বলিস পারবি স্বামীজির এই ইচ্ছাকে এই যে আবাল বৃদ্ধ বনিতাকে তোলার জন্যেই এই ইচ্ছাকে ফলপ্রসূ করেই স্বামীজি এই উদ্বোধন পত্রিকা যেন সূচনা করেছিলেন বহুজন হিতায়ও বহুজন সুখায়ও স্বামীজির যে ভাবনা ছিল সেই ভাবনার মধ্যে দিয়েই স্বামীজি বারবার আমাদেরকে উদ্বোধিত করেছেন এবং সহৃদয় প্রেমিক বুধমণ্ডলীকে আহ্বান করেছেন এবং সকলকে কোথাও মেলাতে চেয়েছেন এবং স্বামীজি সেই জন্য বারবার বলেছেন কার্যে আমাদের অধিকার ফল প্রভুর হস্তে আমরা সেই জন্য উদ্বোধনের এই যাত্রাপথে যেমন একটা নির্ভীক আত্মজাগরণের মন্ত্র পাই তেমনি এই আত্মত্যাগ এই যে তপস্যা সেটাও দেখতে পাই সেই জন্য দুনিয়া ঘুরে স্বামীজি লক্ষ্য করেছিলেন যে বক্তৃতা কখনো স্থায়ী হয় না লোকে শোনে আবার ভুলে যায় কিন্তু পত্রপত্রিকা বা বই প্রকাশ করলে সেটা বহু কাল ধরে চলে স্বামীজি তার জীবদ্দশায় তিনটি পত্রিকা প্রবর্তন করেছিলেন ব্রহ্মবাদিন প্রবুদ্ধ ভারত এবং উদ্বোধন ব্রহ্মবাদীন মাদ্রাজে কয়েক বছর চলার পর বন্ধ হয়ে যায় প্রবুদ্ধ ভারত প্রথমে মাদ্রাজ থেকে বের হয় শেষে আঠারোশো সালের আগস্ট মাস থেকে সেটা মায়াবতী অদ্বৈত আশ্রম থেকে প্রকাশিত হয় এবং এর মধ্যে দিয়েই স্বামীজি ঠাকুর এবং ভারতের ধর্ম দর্শন সংস্কৃতির বাণীকে মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন এবং তারপরে এই উদ্বোধন স্বামীজি সেখানে বারবার পরিষ্কার করে বলছেন ধর্মপ্রচারটা কেবল যাতে তাতে যাত্রার ওপর নাক ছিটকানো ব্যাপার বলে যেন বুঝিসনি ফিজিক্যাল মেন্টাল স্পিরিচুয়াল সকল ব্যাপারে মানুষকে পজিটিভ আইডিয়াস দিতে হবে কিন্তু ঘেন্না করে নয় তোদের এই হিস্ট্রি লিটারেচার মাইথোলজি প্রভৃতি সকল শাস্ত্রগ্রন্থ মানুষকে কেবল ভয়ই দেখাচ্ছে মানুষকে কেবল বলছে তুই নরকে যাবি তোর আর উপায় নেই তাই তো অবসন্নতা ভারতবর্ষের অস্থি প্রবেশ করেছে তাই ত্রিগুনাথিতানন্দ দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যায় উদ্বোধনের জীবন উদ্দেশ্য সম্পর্কে তিনি লিখেছিলেন আজ উদ্বোধন নববর্ষে প্রবেশ করিলেন গত মাঘের প্রথম দিবসে শুভ লগ্নে জন্মগ্রহণ করেন দেবগুরু প্রসাদে তাই এই এক বৎসরের মধ্যে বঙ্গের পায়ে সকল স্থলে এবং ভারতের অন্যান্য অনেক প্রদেশেই বিশেষ পরিচিত হইয়াছেন অনেক সহৃদয় মহাশয় ব্যক্তি তাঁহাকে যথেষ্ট অনুগ্রহ পর্যন্ত করিয়াছেন শ্রীঘনাতিতানন্দির অর্থ লোক বল ছিল না কিন্তু তার মূলধন ছিল আন্তরিকতা আত্মবিশ্বাস ধৈর্য এবং এবং সর্বোপরি ঠাকুর স্বামীজির আদর্শে সীমাহীন ভালোবাসা সেই জন্য এই উদ্বোধনকে তিনি যেমন গড়ে তুলেছেন তেমনি মনে রাখতে হবে স্বামীজিও বারবার বলেছেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে এই পত্রে অর্থাৎ উদ্বোধনের ভাব ভাষা সব নতুন ছাঁচে গড়তে হবে এই নতুন ছাঁচ উদ্বোধন আমাদের এই নতুন ছাঁচের কথা বলে এবং সেই নতুন ছাঁচের ক্ষেত্রেও আমরা আজও সেই উদ্বোধনকে পাই যে উদ্বোধন একশো পঁচিশ বছর ধরে তার যাত্রাপথে এগিয়ে যাচ্ছে এবং স্বামী সুন্দরানন্দ জী তখন উদ্বোধনের সম্পাদক তিনিও একেবারে ছোট্ট ঘরে মাদুরের উপর বসে টেবিল চেয়ারে রাখার সেরকম জায়গা নেই সেখানে এই উদ্বোধনের জন্য খেটেছেন তাই উদ্বোধনের এই যাত্রাপথে আমাদেরকে বারবার মনে রাখতে হয় যে এই উদ্বোধন যেন আমাদের দীপ্ত দীপ্যমান যেন আমাদের সকলকে দীপ্ত করে এই উদ্বোধন আমাদের কল্যাণরূপ আনন্দরূপ নির্মল রূপ প্রকাশ রূপকে যেন উজ্জীবিত করে এই উদ্বোধন যেন শত শত বছর বেঁচে থাকে উদ্বোধনের অধিষ্ঠাত্রী দেবী শ্রীসি মা তিনিও একসময় বাস্তুহারা ছিলেন কিন্তু এই উদ্বোধনের দুর্দিনে ব্রহ্মানন্দ শারদানন্দজি এগিয়ে এসেছিলেন এই পত্রিকাকে বাঁচানোর জন্য পূর্ণচন্দ্র সেঠ কিরণ দত্ত ডক্টর বিপিন বিহারী ঘোষ এরাও এগিয়ে এসেছিলেন ব্রহ্মচারী প্রকাশ লিখেছিলেন যে মা বর্তমানে অধিকাংশ সময় কলকাতায় যাপন করেন সকল সময় সুবিধা বাড়ি ভাড়া পাওয়া যায় না তখনও ভক্ত ভবনই তাকে থাকতে হয় তাহার নিরতিশয় নম্র ভাব লজ্জাশীরা নববধূর ন্যায় ব্যবহার পাঁচে কাহারও কোনো অসুবিধা হয় এই জন্যে সর্বদাই সংকচ স্থির ধীর সর্বংসহা মেদিনী হইতেও ধৈর্যশালিনী অভিযোগ অনুযোগে চিরপরাণ মুখ আমাদের বারবার মনে রাখতে হয় যেই উদ্বোধন আমাদের কাছে সেই আত্মজ্যোতি বুদ্ধদেব সারনাথে ধর্মচক্র প্রবর্তনের মধ্যে দিয়ে সকলকে আহ্বান করেছিলেন স্বামীজিও তেমনি এই হিন্দু ধর্মকে গতিশীল করেছেন এই চলমান ঐতিহ্যকে কাজে লাগিয়ে তাই উদ্বোধন শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শের শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের শ্রীরামকৃষ্ণ আদর্শের প্রত্যয়ী কণ্ঠস কণ্ঠস্বর উদ্বোধন মহাযুগচক্র পরিবর্তনের সহায়ক যুগবাণীর বাহক এবং নবযুগ আনয়নের অগ্রদূত তাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে স্বাগত জানাতে হবে প্রণাম করতে হবে নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণ প্রাণার